আজকে আমরা করা হলো আঠাশ নয় দু হাজার বাইশের দিচ্ছি তোমরাও কোশ্চেনগুলির আনসার করার চেষ্টা করবে ঠিক আছে বলা হয়েছে যদি প্লাসের অর্থ গুণ মাইনাসের অর্থ ভাগ গুণের অর্থ বিয়োগ ভাগের অর্থ যোগ হয় তাহলে এই সমীকরণের মান কত হবে তো চার এখানে গুণ বলে গুণের অর্থ কি বলা হয়েছে গুণের অর্থ বিয়োগ বলেছে তো বিয়োগ বিয়োগ যোগের চার পাঁচ অর্থ বলা হয়েছে গুণ তাহলে গুণ তিন ভাগের অর্থ বলা হয়েছে যোগ যোগ ষোলো বিয়োগের অর্থ বলা হয়েছে ভাগ ভাগ এক ভাগ এক ঠিক আছে তো এটা দিয়ে ষোলোকে ভাগ করলে তো এক ষোলোই হবে তিন পাঁচে পনেরো ঠিক আছে তিন পাঁচে পনেরো এবারে আমি ষোলোর সাথে আগে যদি চার যোগ করি ষোলো আর চারে কত কুড়ি তার থেকে এই পনেরো যদি বিয়োগ করে দেই কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে কুড়ির থেকে পনেরো বিয়োগ করে দিলে পাঁচ আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল পাঁচ ঠিক আছে তো নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আমি দেখো এবারে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে ছয়জন বন্ধু পি কিউ আর এস টি এবং ইউ একটি ক্যাফেতে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তো বন্ধু বন্ধু বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে ঠিক আছে তো এবার যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে ঘড়ির কাটার বিপরীত দিকে গেলে টান দিক ঘড়ির কাটার দিকে গেলে বাম দিক তারপরে বলেছে এস ইউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে তো ইউ এর বলেছে তো ইউ কে আগে লিখলাম ইউ এর ডান দিকে তৃতীয়তে এস আছে ঠিক আছে তারপর বলেছে কিউ ইউ এবং পি এর ঠিক পাশে বসে আছে কিউ ইউ এবং পি এর ঠিক পাশে বসে আছে টি এস এর ঠিক বাম দিকে বসে আছে আর এর ঠিক পাশে কারা বসে আছে আচ্ছা আর দিয়ে আমাদের খুঁজতে হবে তো কিউ ইউ এবং পি এর ঠিক পাশে বসে আছে তো এখানে আমরা কি করব দেখো ইউ আর পি এর পাশে কিউ আছে তো এখানে যদি পি থাকে তাহলে এখানে কিউ থাকবে আর এখানে যদি পি থাকে তাহলে এখানে কিউ থাকবে ঠিক আছে তারপরে বলেছে টি ঠিক বাম দিকে বসে আছে তো এর ঠিক বাম দিকে যদি টি বসে থাকে তাহলে আমাদের টি কোথায় বসে আছে এখানে বসে আছে তাহলে টি যদি এখানে থাকে কিউ এখানে থাকবে না হয়ে গেল এবার আমাদের বাকি থাকছে কি অবশিষ্ট একজনের নাম বাকি থাকছে আর তো এই ঘরটা ফাঁকা এখানে আর বসিয়ে দিলাম বলেছে আর এর ঠিক পাশে কারা বসেছে তাহলে টি এবং ইউ বসেছে আর ঠিক পাশে কে বসেছে ইউ এবং টি ক্লিয়ার হয়েছে কিনা একবার কমেন্ট করবে ঠিক আছে আর ডাউট থাকলেও জিজ্ঞাসা করবে এবার আমাদের এই প্রশ্নটা দেখো দেখো বলা হয়েছে যদি যোগ মানে বিয়োগ তো সেমটা সেম প্যাটার্নের এর কোয়েশ্চেন তো পঁচিশ গুণ মানে কি বলেছে দেখি গুণ মানে বলা হয়েছে তোমার ভাগ এখানে ঠিক আছে পঁচিশ ভাগ পাঁচ ভাগ মানে কি বলেছে ভাগ মানে যোগ যোগ সাত বিয়োগ মানে কি বলেছে বিয়োগ মানে বলেছে গুণ দশ আর গুণ মানে বলা হয়েছে তোমার ভাগ ভাগ দুই ঠিক আছে তো দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দিয়ে পঁচিশ কে ভাগ করলে পাঁচ হয় এখানে পাঁচ আর তো এখানে গুণ রয়েছে আগে আগে গুণ করতে হবে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ ভাগ করার পরে গুণ করতে হয় আগে ভাগ করেছি এই দুটোকে তারপরে যেটা বেরোলো তার সাথে আমি সাতকে গুণ করব পঁয়ত্রিশ হলো আর এখানে পেয়েছি পাঁচ তো পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে হয়ে যাবে চল্লিশ একটু রিপ্লাই দাও বুঝতে পেরেছ না ভিডিওটিকে লাইক করে দিও সবাই রিয়াক্ট করো বুঝতে পেরেছো না ওকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন তো এটাকে আর একটু জুম করে নেই দেখো এখানে আমাদের প্রশ্নটিতে বলেছে এই শূন্যস্থানে কোনটাকে বসালে একটা সিরিজ হবে ঠিক আছে শ্রেণীটি সম্পূর্ণ হবে তো এখানে সবার ফার্স্ট এই প্যাটার্নের কোশ্চেন আমাদের কি করতে হয় দেখতে হয় যে কোথায় তোমাদের কতগুলো নাম্বার আছে সেটা দেখতে হয় বা কোথায় মিল আছে সেটা দেখতে হয় তো আমি যদি কোথায় মিল আছে সেটা দেখি তাহলে দেখব পিএলএমটি রয়েছে পিএলএমটি রয়েছে ঠিক আছে তো এই যে মিল পেয়েছি তাহলে আমি এখানে পিএল এর পরে এমটি বসিয়ে দিতে পারবো ঠিক আছে কারণ পিএলএমটি পিএলএমটি মিল পেয়েছি তার আগে কে ছিল তার মানে পিএলএমটির আগে কে ছিল তাহলে তার আগে কে দিয়ে দিলাম এখানে তাহলে এল আছে তাহলে এখানে হবে পি আর এখানে হবে কে তাহলে দেখো আমাদের এই অব্দি মিলল কে পি এল এম টি 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 এখন আমাদের এই তিনটে জায়গায় একই নাম্বার বসবে তাই না এই তিনটে জায়গায় একই নাম্বার বসবে তাহলে দেখো সবার ফার্স্টে কেপি থাকবে কেপি রয়েছে এখানে তারপরে একটা ঘর বাদ দিয়ে কে থাকবে তারপরে আবার একটা ঘর বাদ দিয়ে এম টি থাকবে তারপরে আবার দেখো তোমার এখানে তোমার কি রয়েছে দুটো টি রয়েছে তো মিলে গেলো দেখো এই তিনটে জায়গাতেই আমি টি পাচ্ছি অর্থাৎ একই নাম্বার বসিয়ে দিলাম টি 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 তাহলে আমাদের কি হয়ে গেল সিরিজটা কিরকম হলো কেপিএলএমটি 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 আর কে পি এল ঠিক আছে টাইম পেলে পি কিউ ম্যাথ গুলো করাবেন এন্ড ক্লাস ডেলি করাবেন হ্যাঁ পি কিউ ম্যাথও করাবো ভিডিওটাকে একটু শেয়ার করো দেখো তো তেমন একটা রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে মানে যারা দেখছো তো দেখছো কিন্তু তোমরা একটু শেয়ার করো বন্ধুদেরকে রেকমেন্ড করো ঠিক আছে না হলে মানে মোটিভেশন আসে না ক্লাস করানোর জন্য দেখো केपीएलएम टीटी তাহলে এবার এই এটা তো একটা দেখালাম যে মিল মিল পেয়ে গেছি তাই হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে কোথাও মিল পাচ্ছ না তখন তোমাদের একটা জিনিস করতে হবে সেটা কি সেটা হলো নাম্বার গুনতে হবে এরকম এক কতগুলো আছে নাম্বার দুটো শূন্য স্থান তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা नौখানা শূন্য আর এখানে তিন 4 7 3 10 আর এখানে আছে 5 15 15 আর নয় কত হয় 24 15 আর নয় হয় 24 তো চব্বিশ যদি হয় মনে রাখবে যে চার গুণ ছয় হতে পারে বা তিন গুণ আট হতে পারে বেশি সম্ভাবনা থাকে হলো তাহলে চারটে করে পেয়ার যদি তুমি দেখো তাহলে দেখবে যে কোথাও মিল পাচ্ছ না কারণ এখানে এম দিয়ে শেষ হয়েছে এখানে পি দিয়ে শেষ হয়েছে মিল পাচ্ছ না তাহলে তুমি কি করবে তখন ছটা করে পেয়ার দেখবে ছটা করে যদি পেয়ার দেখো এক 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 দুই তিন চার পাঁচ এই ছটা এই ছটা করে যদি তুমি পেয়ার দেখো তাহলে দেখবে তুমি কো একটা জায়গায় কোথাও মিল পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা এখানে তো করে যদি পেয়ার দেখো তাহলে দেখবে তুমি শুরুতে কেপিএল কেপিএল এখানেও এখানে ছটা তোমার পি আছে তার মানে তুমি মিল পেয়ে যাচ্ছ ঠিক আছে এইভাবে করে পেয়ার দেখে করবে যদি কোথাও এবার সবসময় পেয়ার করতে হয় না যেমন এই কোয়েশ্চেনটা আমি দেখতে পাচ্ছিলাম এখানে পিএলএমটি টি আছে ওই জন্য আমরা সহজেই করে ফেলতে পেরেছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো এখানে आंसर আমাদের হয়েছে কোনটা অপশন তিনেরটা পরবর্তী প্রশ্নে যাব দেখো বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পেন কে লেখা হচ্ছে কেভিএম ক্যান কে লেখা হচ্ছে এক্সেড এম তো এই সেই সাংকেতিক ভাষায় জি ইউএন কে কিভাবে লেখা হবে তো দেখো পিএন দেখতে পাচ্ছি পি কত ১৬ ই হলো পাঁচ এন হলো চোদ্দ কে কেভিএম কেভিএম কে এগারো ভি বাইশ এম হলো তোমার তেরো তো এখানে আমাদের কি হচ্ছে ষোলো আর এগারো যদি যোগ করি ষোলো আর এগারো যদি যোগ করি তাহলে সাতাশ হয় পাঁচ আর বাইশ যদি যোগ করি তাহলেও সাতাশ হয় আর চোদ্দ আর তেরো যোগ করলেও সাতাশ হয় তো যোগ যোগফল সাতাশ মানে কি যোগফল সাতাশ মানে হলো অপোজিট ও পিপিও এস আই টি ই অপোজিট অপোজিট অ্যালফাবেট ঠিক আছে যোগফল সাতাশ হওয়া মানে অপোজিট অ্যালফাবেট তাহলে এখানে জি জি এন জি কত সাত ইউ কত একুশ এন কত চোদ্দ তো সাতের সাথে কত যোগ করলে সাতাশ হবে কুড়ি তাহলে টি হবে আর তারপরে একুশ একুশের সাথে কত যোগ করলে সাতাশ হয় সাত আর সাথে জি হয় তাহলে সরি একুশের সাথে ছয় যোগ করলে সাতাশ হয় আমি সাত কেন সাত সাত লিখে দিয়েছি ছয় যোগ করলে অর্থাৎ এফ তাহলে অ্যান্সার হয়ে যাবে টি এফ এম ঠিক আছে কি করেছো অপশন ডি অপশন ডি তো হবে না অপশন ডি একুশের সাথে চার যোগ করলে সাতাশ হয় না তো ঠিক আছে হ্যাঁ ভেরি গুড অপশন এ দেখো আমি তোমাদের সব এই যে যতগুলো শিফট আছে আমার কাছে বাংলায় সেগুলো সব তো করাবো তারপরে এক্সট্রাও করাবো কিন্তু তোমরা যদি একটু শেয়ার করো এই করো ভিডিওগুলোকে তোমরা যে গ্রুপ স্টাডি করো তাদের তাদেরকে রেকমেন্ড করো ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ঠিক আছে যাদের সাথে তাহলে কি হয় আমারও কর্ণন মোটিভেশনটা পাই আমি তাহলে টাইপ করেও করাতে পারি কারণ যেন টাইপ করাতে গেলে নিজে করতে গেলে অনেক টাইম লাগবে অন্যকে দিয়ে করাতে গেলে টাকা দিতে হবে অনেক ব্যাপার তো আর টি ও তারপরে কি আছে ও কিউ এল সেটাকে এইভাবে লেখা হয়েছে তাহলে আর কত আঠারো টি কত কুড়ি ও কত পনেরো ও কত পনেরো কিউ কত সতেরো এল কত বারো তো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোর থেকে তিন করে বিয়োগ হয়েছে সবগুলোর থেকেই তিন বিয় হয়েছে তাহলে তিন বিয় কোথায় হচ্ছে আমরা দেখব এখানে এখানে আমাদের কি আনসার করেছো তোমরা এটা একদম ইদি লজিক তো লজিক তো বুঝে গেছো এখন আনসারটা কি করে কি করছো অপশন ডি অপশন ডি না তো আর কার কি আনসার আসছে দেখে আমি যদি অপশন ডি তো হচ্ছে ডি না কেন অপশন ডি হচ্ছে কারণ এটা একুশ আর বি মানে দুই আর দুই কে আমরা ছাব্বিশ দুই আঠাশও লিখতে পারি তো একুশ থেকে দুই গেলে তিন গেলে আঠারো তারপরে তোমার আঠাশ থেকে তিন গেলে পঁচিশ আর ছয় থেকে তিন গেলে তিন ঠিক আছে হ্যাঁ ডি হচ্ছে ভেরি গুড পরবর্তী প্রশ্নে যাব এখানে চব্বিশ নম্বর এটা আমাদের কিসের কোশ্চেন ইন ইকুয়ালিটির কোশ্চেন তোমাদের এমন ভাবে শিখিয়েছি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা বলেছে কোন সিদ্ধান্তটি সত্য না এটা খেয়াল রাখতে হবে সত্য জিজ্ঞাসা করেনি কোনটা সত্য সত্য তাই তো সত্য জিজ্ঞাসা করেছে সত্য না না সরি কোনটা সত্য তাহলে সবার ফার্স্ট যেটা আছে সেটা দেখে সেটা যদি আমি ধরি তাহলে দেখব যে জে থেকে জেড দেখো জে থেকে জেড যে থেকে আমাদের এইভাবে যাচ্ছে তাহলে চিহ্নটা এইদিকে চিহ্ন আমাদের আছে এখানে থেকে জেডে যাব তাহলে চিহ্নটা ঘুরে গেছে তার মানে সব চিহ্নগুলো উল্টো দিকে হবে এই চিহ্নটা এই চিহ্নটা ঘুরে গেলে এটা এরকম হয়ে যাবে এই চিহ্নটা ঘুরে গেলে এটা এরকম হয়ে যাবে তাহলে এখানে যে এটা জেড এখন আমাদের প্রশ্ন হলো এটা কি সঠিক না ভুল এটা আমাদের সঠিক কেন সঠিক তার কারণ তোমাদের আগে আমি শিখিয়েছি যে দুটো ফ্যামিলি হয় ফ্যামিলি দুই রকম হয় একটা হলো বড় বা গেটার দেন একটা হলো গেটার আর একটা একটা হলো সমান সমান এই তিনজনের ফ্যামিলি আর এ পাশে তোমার একটা হলো লেস দেন বা ছোট আর একটা লেস দেন ইকুয়াল টু বা ছোট সমান ছোট ছোট বা সমান আর আর একটা হলো সমান সমান এই দুটো সমান সমান তার মানে এদের দুজনের মিল আছে কিন্তু এই এইটা একটা ফ্যামিলি এটা হলো নাম্বার ওয়ান ফ্যামিলি এটা হলো নাম্বার টু ফ্যামিলি দুটো ফ্যামিলির সাথে কোনো মিল নেই সব থেকে বড় হলো উপরের দিকে যত যাব তত বড় তাহলে আমাদের এখানে যে চিহ্নগুলো পেয়েছি সমান সমান আর এই চিহ্ন তার মধ্যে বড় সব থেকে কোনটা এই যেটা উপরে আছে সেটাই বড় আর সেটাই আমাদের এখানে দেওয়া আছে অর্থাৎ এটা সঠিক তাহলে এটা যদি সঠিক হয় বাকিগুলো আমাদের ভুল হবে তোমরা মিলিয়ে দেখে একবার চেক করবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে চব্বিশের এটা ক্লিয়ার আমাদের কারেক্ট শুধুমাত্র এখানে একটা জিনিস খেয়াল রাখবে আমাদের এই এই জায়গায় থেকে যাচ্ছি আর এখানটায় আমাদের যে থেকে জেডে যাচ্ছি চিৎচিহ্ন এদিকে এটা চিহ্ন উল্টো দিকে তাই জন্য খালি চিহ্নগুলো রে একটু ঘুরিয়ে দেব। ঠিক আছে ছুচলো মুখটা ঘুরিয়ে দেবো ঠিক আছে তাহলেই আমাদের সব কিছু একই রকম হয়ে যাবে ক্লিয়ার হলো পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন কোথায় এটা না এটা দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বলেছে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি শাড়িতে বসে আছে বি সি এর ডান দিকে চেয়েছে কি ডি সি এবং ডি এর মাঝে মোট কতজন বসে আছে তো বি সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে তো উত্তর দিকে মুখ করে আছে এদিকে লেফট আর এদিকে হলো রাইট ঠিক আছে বি সিয়ের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে সি এর বাম দিকে কেউ বসে নেই তার মানে সি সব থেকে বাম দিকে বসে আছে সি এর বাম দিকে কেউ বসে নেই ঠিক আছে হয়ে গেল আর বি সিয়ের ডান দিকে তৃতীয় সি এর ডান দিকে তৃতীয় মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে এখানে বি ঠিক আছে তারপর কি বলেছে এ এবং বি এর মাঝে শুধুমাত্র চারজন বসে আছে এ আর বি এর মাঝে চারজন তাহলে বি এর পরে চার লিখে এ লিখে দিলাম এ আর বি এর মাঝে চারজন বসে আছে তারপরে বলেছে ডি এর ডান দিকে শুধুমাত্র দুইজন দুইজন বসে আছে এর তার মানে পরেই হয়ে যাবে ডি এ এবং ডি এর মাঝখানে শুধু চারজন বসে আছে এ আর ডি এর মাঝখানে চারজন আছে ঠিক আছে এ আর ডি এর মাঝে চার লিখে দিলাম ছাড়িতে অন্য কেউ নেই চেয়েছে কি সি এবং ডি এর মাঝে কতজন আছে তাহলে সি কোথায় এই যে ডি কোথায় এই যে সি আর ডি এর মাঝে কতজন আছে দেখি এই একজন এই দুজন তারপরে এই তিনজন এই একজন চারজন আর এই চার চার আট তাহলে আট আর চার বারো জন হলো ঠিক আছে কতজন হলো বারো জন স্যার ডেইলি ক্লাস করাবেন ডেইলি আর চেষ্টা করি ডেইলি ক্লাস করানোর ঠিক আছে যতটা সম্ভব হয় তোমাদের আমি করিয়ে দেব ডেলি করাবো তোমাদের ইচ্ছা তো সেরকমই কালকেও করাবো সমস্যা হলে করাই না আর ক্লাসটা করাই আমি দুপুর বেলায় ঠিক আছে দেখো বলা হয়েছে লিউকোমা শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি প্রতিটি বর্ণকে শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমিক ভাবে সাজানো হলো বাম দিক থেকে তৃতীয় ও ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ দুটির মাঝের মাঝে কতগুলি বর্ণ থাকবে ও এটা মুছা হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না তোমাদের এখানে দেখি বলা হয়েছে লিউকোমা এল এটাকে ও ইংরেজি বর্ণানুক্রমিক সাজাতে বলেছে তাহলে সব এর মধ্যে সব থেকে প্রথমে কি থাকে এ থাকে তাই না যে বর্ণগুলি রয়েছে তার মধ্যে সব থেকে ফার্স্টে থাকে এ এর পরে কি হয় সি তারপরে কি হবে দেখো এই শব্দটা দেখো তারপরে 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 থাকবে 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 ই তোমার এল দেখতে পাচ্ছি এম ও ইউ তো লিখেছি এবার বলেছে কি বাম দিক থেকে তৃতীয় বাম দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ এইটা আর ডান দিক থেকে দ্বিতীয় মানে প্রথম দ্বিতীয় অর্থাৎ ও তাহলে এই দুটোর মধ্যে কতগুলো শব্দ আছে ও আর এর মধ্যে কতগুলো শব্দ থাকে তাহলে দেখো ও কত পনেরো ই কত পাঁচ পনেরো থেকে পাঁচ বিয়োগ করতে হয় তার থেকে আবার বিয়োগ করতে হয় কেন এক কারণ আমাদের ই আরও দুটোই বাদ যাবে ঠিক আছে আমি তো ওকে পনেরো পনেরো কে তো ধরে নিয়েছি আমি তার মানে ওকে এর মধ্যে ধরেছি পনেরো থেকে বিয়োগ করছি তো ওই জন্য এক বাদ দিতে হয় ঠিক আছে তো পনেরো থেকে পাঁচ গেলে দশ দশ থেকে এক গেলে নয় কয়টি আছে নয়টি স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ক্লাস করতে পারছি না ও তাহলে তো কিছু করার নেই দেখো যদি ঠিক হয় ক্লাস দেখবে না হলে পরে দেখে নিও ঘন্টা পর যখন রেকর্ডিং ক্লাসটা পাবে তখন দেখে নিও কিন্তু ডেলির ক্লাস ডেলিই দেখবে ঠিক আছে এই দুপুর বেলাটাই দেখবে কারণ দুপুর বেলাটা রিজনিং করানোর একটা কারণ হলো তোমার রিজেনিং এমন একটা চ্যাপ্টার যেটা সবাই মোটামুটি পারে যারা একটু প্র্যাকটিস করে সবাই পারে কিন্তু কেন তারপরেও করতে হয় টাইম কম সময় কম লাগানোর জন্য যাতে করে তাড়াতাড়ি করে করতে পারা যায় যত বেশি প্র্যাকটিস হবে তত তাড়াতাড়ি হয় তাই না তো সেই জন্য রিজনিংটা বেশি করে করতে কি তুমি সকাল থেকে পড়ছো যা পড়ছো জিকে টিকে পড়ো সকালে উঠে জি করো ম্যাথ করো তারপরে তোমার দুপুর বেলায় কিছু ভাল লাগছে না রিজনিং এ তোমার রিজনিং নিয়ে বসো তাতে তোমার দেখবে ব্রেনটাও খুলবে পড়াটাও হবে সুন্দর ঠিক আছে সকালবেলায় কখনো ফার্স্টে রিজনিং শুরু করবে না দেখো বলা হয়েছে যে এরকম কতগুলি চিহ্ন আছে যার প্রতিটির ঠিক আগে একটি চিহ্ন এবং ঠিক পরে একটি সংখ্যা আছে যার ঠিক আগে একটি চিহ্ন পরে সংখ্যা তাহলে দেখি আহ তো এই যে এই যে চিহ্নর আগে তো সংখ্যা আছে হবে না চিহ্নর আগে চিহ্ন পরে সংখ্যা এইখানে রয়েছে তাহলে একটা হলো ঠিক আছে আর কি কোথাও আছে আর আমরা দেখতে পাচ্ছি না তাহলে একটা ঠিক আছে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে কিছু ভালুক হাইটেরি কিছু ভালুক হয় টেডি সিলকিজামের কোশ্চেন কিছু ভালুক হয় টেডি কিছু টেডি হয় খরগোশ টেডির কিছুটা হলো খরগোশ সব খরগোশ হয় নরম সব খরগোশই নরম হয় সব খরগোশ হয় নরম তো কি বলেছে কিছু খরগোশ হয় ভালুক কিছু খরগোশ হয় ভালুক আমরা দেখতে পাচ্ছি খরগোশ এই যে ভালুকেই যে তো মিললেই কোনো খরগোশ হয় ভালুক কাটা সমস্ত টেডি হয় নরম তো টেডি নরম এটাও হবে না এটাও কাটা কেন তো দেখতেই পাচ্ছি স্পষ্ট দেখো টেডির যে সার্কেলটা দেখতে পাচ্ছো আর নরমের সার্কেল এটা তো সমস্ত টেডি কি নরমের সার্কেলের মধ্যে আছে না কিছুটা আছে তাহলে সমস্ত টেডি নরম ভুল তাহলে কি হবে এক বা দুই কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাব আর তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য আমি পিডিএফ রেডি করছি সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে নিরানব্বইটা শিফটের যে কোশ্চেন রয়েছে যেগুলো আমি এখানে করাচ্ছি তা বাদে এখানেরও দুই একটা শিফট মনে ওর মধ্যে নিয়েছি তা বাদে বাকি সবগুলো শিফট ম্যাক্সিমাম এখানে যা করানো সেগুলো নিচ্ছি না কারণ এগুলো তো এখানে করাচ্ছি এখানে প্র্যাকটিস হচ্ছে তাছাড়া বাকি শিপ গুলোর কোশ্চেন এক জায়গায় করে তোমাদের দেব আমি এই কোশ্চেনটা যদি দেখো প্রশ্ন চিহ্নের স্থানে কি বলবে জিজ্ঞাসা করেছে আমরা যদি দেখি এখান থেকে যদি দেখি দশের সঙ্গে চার গুণ করে চল্লিশ হচ্ছে চল্লিশের সঙ্গে তিন গুণ করে একশো কুড়ি হচ্ছে একশো কুড়ির সঙ্গে দুই গুণ করে দুশো চল্লিশ হচ্ছে তার মানে দু এখানে এদিকে দুই থেকে তিন চার এবার তাহলে পাঁচ গুণ হবে তা আমি যদি পাঁচ গুণ তাহলে কতর সাথে পাঁচ গুণ করলে দশ হবে আমরা জানি যে দুই এর সাথে আমরা যদি পাঁচ গুণ করি তাহলেই দশ হয় তীরচিহ্ন এদিকে দিলাম কেন কারণ গুণ করে আমরা কোন দিকে যাচ্ছি ডান দিক থেকে বা দিকে যাচ্ছি তাহলে দুই এর সাথে পাঁচ গুণ করলেই দশ হয় ঠিক আছে একদম ইজি ছিল কোশ্চেন তোমরা দেখি কি অ্যানসার করেছো ভেরি গুড নেক্সট এটা এটা তো না এটা তো ডিআর এর কোশ্চেন দেখো বলা হয়েছে একটি আপেক্ষমান এলাকায় উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা লোকদের হরি শাড়ির বাম প্রান্ত থেকে সপ্তম স্থানে তো এটাও বাম প্রান্ত থেকে সপ্তম তাহলে এটা এটা রাইট তো বাম প্রান্ত থেকে সপ্তম অর্থাৎ এদিক থেকে সপ্তমে আছে হরি হরি এই সপ্তম ঠিক আছে কি বলেছে তারপরে বলেছে তার এবং শাড়ির ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাঝে তিনজন আছে মাঝ তাহলে এখানে তিনজন আছে তারপরে এটা এটা হলো হলো মধ্য তাহলে তোমার দেখো মধ্য পর্যন্ত যাওয়ার আগে কতজন আছে সাতজন আর তিনজন দশজন তাহলে এ পাশে যদি দশজন থাকে মধ্যের আগে এ পাশেও জন থাকবে তাহলে দশ আর দশ কুড়ি আর মাঝখানের একজন একুশ ঠিক আছে বুঝতে পেরেছ এটা তো মধ্য খান তাহলে এটা যদি মধ্য খান হয় তাহলে এপাশে পাশে কতজন আছে দশ জন এ পাশেও জন থাকবে তাহলে দশ আর দশ কুড়ি আর মাঝখানের একজন একুশ হয়ে যাবে আর একবার আর একবার বলছি আমি হরি বাম প্রান্ত থেকে সপ্তম স্থানে আছে তো বাম দিক থেকে গেলাম সপ্তম স্থানে হরি আছে হরি কততে আছে সপ্তম স্থানে আছে ঠিক আছে এবার হরি আর মাঝের যে ব্যক্তি আছে তার এবং শাড়ির ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা শাড়ির মাঝখানে ধরো এই ব্যক্তিটা রয়েছে মাঝখানে তো তার এবং এই শাড়ির মাঝের ব্যক্তির মধ্যে কজন আছে তিনজন আছে এখানে তিনজন আছে তাহলে এখানে তিনজন আর এখানে সাতজন তাহলে এ পাশে ক সাত আর তিন কত হয় দশজন তার মানে মাঝের ব্যক্তির বাম সাইডে আছে দশজন তাহলে ডান দিকেও তো দশজনই থাকবে তাই না মাঝে কখন হয় ধরো এক দুই তিন মাঝে কোনটা এইটা কারণ এ পাশেও একজন এ একজন আবার যদি সংখ্যাটাকে বাড়িয়ে দেই চার পাঁচ মাঝে কোনটা এইটা কারণ এ পাশেও দুজন এ পাশেও দুজন তাই না তাহলে যদি হয় এ পাশেও জন থাকবে আর মাঝে যে আছে সে একজন তাহলে দশ দশ কুড়ি আর একে একুশ জন স্যার পিওয়াই কিউ ম্যাথ ক্লাস করাবেন হ্যাঁ করাবো ম্যাথ ক্লাস দেখো কয়েকটা মনে হয় করিয়েছি আর আরো করাবো বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে টি আর পি কে হিসাবে চিহ্নিত এবং হিসাবে চিহ্নিত করা হয় তাহলে এ এম পি এ কে কিভাবে লেখা হবে তো দেখি টি আর এ এম পি কুড়ি আঠারো এক তেরো ষোলো ঠিক আছে সেটাকে লেখা হয়েছে কি ভি ও সি জে আর বাইশ পনেরো তিন দশ আর হলো আঠারো ঠিক আছে স্যার এই গুলোর পিডিএফ পাওয়া গেলে খুবই ভালো হতো এগুলোর পিডিএফ পরে একসাথে যখন আমি ওই সব পিডিএফ দেবো তখন দেখো এখানে যদি দেখি কি হচ্ছে তাহলে এখানে সিরিজটা কিরকম হচ্ছে কমেন্ট করো কোনটা আনসার হবে আমি এখানে দেখতে পাচ্ছি যে কুড়ির সাথে যোগ করে হচ্ছে দুই আঠারো থেকে তিন বিয়োগ করে পনেরো হচ্ছে এখানে একের সাথে যোগ করে দুই তিন তেরো তেরোর থেকে তিন বিয়োগ করে দশ হচ্ছে ষোলোর সাথে দুই যোগ করে আঠারো হচ্ছে তার মানে কি হচ্ছে দুই যোগ তিন বিয়োগ আবার দুই যোগ ঠিক আছে তো দেখি অ্যাপেল আছে এর সাথে যদি দুই যোগ করি তাহলে তিন হবে তাহলে এটা এটা অ্যান্সার হবে না তাহলে এই দুটোর মধ্যে একটা এম কত তেরো তেরোর থেকে যদি আমি তিন বিয়োগ করি দশ হবে তাহলে অপশন এক একটা অ্যান্সার ঠিক আছে বললাম তো আমি ওই যে পিডিএফ দেবো তার সাথে এক একসাথে দেবো বা প্রত্যেকটা শিফটের ভিতরে সেই যে শিফট করাবো সেই শিফটের পিডিএফ আমি দিয়ে দেবো ওখানে আপলোড করে এখন যদি লাগে পরে প্র্যাকটিস করার জন্য আমি সেটা দিয়ে দেবো ওখানে দেখো ঠিক আছে তো দেখো এখন আমাদের কোশ্চেন নাম্বার ফিফটি টু বিবৃতি এবং যুক্তি রয়েছে আমাদের বলতে হবে যে এখানে যদি লক্ষ্য করি কি বলতে বলেছে আমাদের বলতে বলেছে যে এই প্রশ্নটিতে একটি বিবৃতি যার পরে দুটি যুক্তি এক দুই রয়েছে বিবৃতি যুক্তিগুলি মনোযোগ সহকারে পড়ুন বিকল্পগুলি থেকে উপযুক্ত উত্তর নির্বাচন করুন ভালো কথা বিবৃতিতে বলেছে ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আচ্ছা যুক্তিতে কি বলেছে জাঙ্ক ফুডে উচ্চ পরিমাণে চর্বি রাসায়নিক সংযোজন এবং সোডিয়াম রয়েছে যা স্থূলতার দিকে নিয়ে যায় এটা একদম সঠিক সেই জন্যই জাঙ্ক ফুড খাওয়া ভালো নয় যুক্তি এই যুক্তি ঠিক আছে শর্করা এবং চর্বি বেশি খাওয়া মস্তিষ্কের শিক্ষণ এবং স্মৃতি গঠনের কার্যকারিতা দমন করে শর্করা এবং চর্বি বেশি খাওয়া মস্তিষ্কের শিক্ষণ এবং কার্যকারিতা কার্যকারিতাকে দমন করে তো এটা একদম যুক্তিযুক্ত তাহলে কোনটা আমাদের অ্যান্সার হবে দুটোই শক্তিশালী কই এটা বুঝতে এটা দেখো এই প্রশ্নের একটা লজিক হলো তোমার বিবৃতিতে যাই যে কথাটা বলে দিল যুক্তিতে আমাদের সেই কথার সাপেক্ষে যদি মানে সেই কথার সমর্থন করে এমন যদি কোনো বাক্য থাকে যুক্তিতে সেটাই আমাদের সত্যি হবে সেটাই আমাদের সত্যি হবে ঠিক আছে তাহলে সেই সেটাই শক্তিশালী হবে আর এখানে দেখতে পাচ্ছি দুটো যে কথা বলেছে দুটোই আমাদের জাঙ্ক ফুড খাওয়ার বিপক্ষে কথা বলেছে তাই না আর এখানে জাঙ্ক ফুড খাওয়া ভালো নয় বলেছে তার মানে ভালো নয় সেই পক্ষেই কথা বলছে অর্থাৎ আমাদের দুটোই শক্তিশালী ঠিক আছে দেখো আরেকবার বলছি এখানে যে কথাটা বলে দেবে বিবৃতির মধ্যে যদি আমাদের শক্তিশালী এবং দুর্বল এরকম থাকে উত্তরে তখন আমাদের একটাই বিষয় যেটা বলে দেবে সেটার সাপেক্ষে যদি বলে তাহলে সেটা শক্তিশালী সেটার বিপক্ষে যদি বলে তাহলে দুর্বল এখানে বলছে জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর এখানে বলছে জাঙ্ক ফুড উচ্চ পরিমাণে চর্বি তৈরি করে তো চর্বি চর্বি কি ভালো ভালো না তার মানে ভালো নয়ের পক্ষেই কথা বলছে এটা স্থূলতার দিকে নিয়ে যায় তো এটা তো ভালো নয় তাই না ভালো নয় এখানেও বলছে ভালো না তার মানে এটা শক্তিশালী এখানে বলছে শর্করা চর্বি বেশি খাওয়া মস্তিষ্কের শিক্ষণ ও স্মৃতি গঠনের কার্যকারিতাকে দমন করে তো এটা এই কথা থেকে আমরা কি বুঝতে পারি যে জাঙ্ক ফুড খাওয়া যাবে না ঠিক আছে কারণ এখানে যেহেতু চর্বি হচ্ছে জাঙ্ক ফুড খেলে সেই চর্বি বেশি খাওয়া তোমার মস্তিষ্কের শিক্ষণ ও স্মৃতি দমন করছে তার মানে এটাও জাঙ্ক ফুড খাওয়া ভালো না তার সাপেক্ষে সাপেক্ষেই কথা বলছে অর্থাৎ এটাও শক্তিশালী অর্থাৎ দুটোই শক্তিশালী ঠিক আছে এখানটায় তুমি একটা ভালো বোঝো আমি ধরি এখানে আর একটা আর একটা যুক্তি আমি যদি অ্যাড করে দেই একটা জিনিস ভালো করে বুঝবে জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আমি যদি আর একটা যুক্তি অ্যাড করে দেই যে বর্তমানে বর্তমানে যুবকেরা জাঙ্ক ফুড বেশি খাচ্ছে যুবকেরা জাঙ্ক ফুড বেশি খাচ্ছে বেশি খায় বর্তমানে যুবকেরা জাঙ্ক ফুড বেশি খায় ঠিক আছে এটা আমি উল্লেখ করে দিলাম তাহলে তোমরা বলো তো এইটা কি শক্তিশালী না দুর্বল এই যে লিখেছি বর্তমানে যুবকেরা জাঙ্ক ফুড বেশি খায় এটা শক্তিশালী না দুর্বল এটা দুর্বল এটা দুর্বল কেন কারণ এই যে জাঙ্ক ফুড বেশি খাচ্ছে এটা কি তোমার জাঙ্ক ফুড ভালো না তার পক্ষে কথা বলছে ভালো হলে বেশি ভালো না হলে বেশি খাওয়ার কথা বলতো যদি বলতো যে বেশি খাচ্ছে সেটা উচিত নয় তাহলে এটা এর পক্ষে কথা হতো কিন্তু বলছে যুবকেরা বেশি খায় তার মানে বেশি বেশি খায় খায় থেকে কি যুবকেরা এটা খেতেই পারে তাই না যেহেতু তার সপক্ষে আর কিছুর সঙ্গে বলে দেয়নি যদি বলতো বেশি খায় এটা এটা ভালো নয় তাহলে এটা এটা আমাদের কিন্তু যোগ শক্তিশালী হয়ে যেত ঠিক আছে ওকে ক্লিয়ার হয়েছে তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি ওকে ভেরি গুড তো ঠিক আছে বুঝতে পরবর্তী প্রশ্ন থাক থাক বলা হয়েছে দেখো এখানে বলেছে নিম্নে একটি বিবৃতি দেওয়া হয়েছে তারপরে বিকল্পগুলির চার চারটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে তো বিবৃতি সিদ্ধান্ত আছে কিসের এটা সত্য জি ইন কোনটা সত্য জিজ্ঞাসা করেছে তো সবার ফার্স্ট যদি দেখি এ থেকে ই এদিকে যাচ্ছি এ কোথায় এই যে এ থেকে ই এখানে উল্টো দিকে যাচ্ছি তার মানে শুধুগুলো শুধুমাত্র চিহ্নগুলোকে ঘুরিয়ে দেবো এ লিখলাম চিহ্ন এটা যেদিকে ছিল উল্টো দিকে মুখ করে দিলাম এটা যেদিকে ছিল সেটা উল্টো দিকে মুখ করে দিলাম এটা এ লিখলাম তাহলে এখানে দেখো এই তিনটের মধ্যে বড়কে তোমাদের শিখিয়েছি যে বড়কে কে এইটা তারপর এটা তারপর এটা আর একটা কি এইটা তারপর এটা তারপর এটা তো যত উপরের দিকে যাব তত বড় তার মানে বড় কোনটা বড় হলো একদম উপরের এইটা আর এটা তো এই দুটো এইটা বড় তাহলে এখানে আমাদের যে চিহ্নগুলি আছে সবগুলো একই ফ্যামিলির এই একই পাশের চিহ্ন আর তার মধ্যে বড় যেটা সেটাই এখানে দিয়েছে তার মানে এটাই সত্য ঠিক আছে এটাই আমাদের সত্য ক্লিয়ার ওকে এখানে দুটো ফ্যামিলি তো এক জায়গায় আসেনি একটা ফ্যামিলি আছে আর এখানে এটা 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 থেকে বড় আর বড়টাই আছে এখানে চিহ্নের মধ্যে তাই আমাদের এটা সত্য ঠিক আছে ভেরি গুড ছয়জন শিক্ষক কেন্দ্রমুখী একটি বৃত্তাকার টেবিলের চারপাশে উপবিষ্ট এক দুই তিন চার পাঁচ ছয় সফির বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রুহি বসে আছে সফির বাম দিক থেকে দ্বিতীয়তে রুহি বসে আছে তাহলে সফি তার বাম দিকে দ্বিতীয়তে কে বসে আছে রুহি একটু আগে এটা লিখে দেই তো একবার এটা ঘড়ির কাটার বিপরীত দিকে গেলে ডান দিক ঘড়ির কাটার দিকে গেলে বাম দিক ঠিক আছে কারণ কোন দিকে দিকে মুখ কেন্দ্রের আছে তারপর বলেছে গৌতম দীনেশের গৌতম দীনেশের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে প্রীতি সফি এবং গৌতম উভয়ের ঠিক পাশে বসে আছে তো এই লাইনটা এবার আমরা লিখবো কারণ সফি এবং ওই আমরা ইসে পেয়েছিলাম সফি এবং রুহি তো সফি যেখানে আছে সেটা খুঁজবো তো সেটা এখানে আছে প্রীতি সফি এবং গৌতমের পাশে তাহলে সফি যদি এখানে হয় গৌতম থাকবে এখানে এখানে থাকবে প্রীতি ঠিক আছে গৌতম এবং সফির পাশে আর কি আছে মেরি রুহির ঠিক বাম পাশে বসে আছে রুহির ঠিক বাম পাশে মেরি আছে তার মানে এখানে মেরি থাকবে আর তাহলে এখন আমাদের বাকি থাকলো কে দিনেশ দিনেশকে এই জায়গায় বসিয়ে দাও চেয়েছে এটা কি চেয়েছে রুহি এবং সোফি উভয়ের ঠিক পাশে কে বসে আছে রুহি আর সোফি উভয়ের ঠিক পাশে কে বসে আছে দীনেশ বসে আছে অপশন ডি ভেরি গুড ক্লিয়ার হয়েছে কমেন্ট করো ওকে পরবর্তী প্রশ্নে যাচ্ছি এখানে এই তিনটে যেভাবে সম্পর্কিত এই তিনটে একইভাবে এখানে নিচের কোনটা তো আমি যদি দেখি এখানে ছয় আছে চার এক চার ছয় আছে তো কিভাবে হচ্ছে তো চার আর দুই করলে ছয় হয় নয় আর ছয় করলে পনেরো হয় তাহলে দেখো আমার সবার ফার্স্টে যেটা আছে এক একের সঙ্গে দুই গুণ করব তার সঙ্গে এটা যোগ করব যোগ চার তো দুই এক কে দুই আর চার ছয় সবার ফার্স্টে যেটা আছে তিন তার সাথে দুই গুণ করব তারপরে এটা যোগ করব তিন দুগুনি ছয় আর নয় পনেরো তাহলে এখানে কোনটা আমাদের আনসার হবে এটা সবার ফার্স্টে আছে নয় তার সঙ্গে দুই গুণ করব নয় দুগুনি আঠারো তার সাথে এইটা যোগ করব সাত পঁচিশ ভেরি গুড পরের প্রশ্ন বলেছে শালিকা তার বাড়ি থেকে পনেরো কিমি দক্ষিণ দিকে হাঁটলো তারপর সে পূর্ব দিকে ঘুরে দশ কেমি চেয়েছে কি সে এখন তার বাড়ি থেকে কোন দিকে আছে বাড়ি থেকে কোন দিকে জিজ্ঞেস করেছে তো এই যে বাড়ি আর এখন কোন দিকে আছে তো দেখো আহ তো দেখো সবার ফার্স্টে কি বলেছে পনেরো কিমি দক্ষিণে তো সাউথে পনেরো তোমাদের এটা শিখিয়েছি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ এদিকে গেলে ডান আর এদিকে গেলে বাম কিন্তু এখানে সব পূর্ব পশ্চিমই বলে দিয়েছে তো এটা আমার দরকারও নাই কারণ সব পূর্ব পশ্চিমই বলছে ডান বাদিক বলেই নাই তো বাড়ি থেকে দক্ষিণ দিকে পনেরো কিমি সাউথ পনেরো পূর্ব দিকে দশ কিমি ইস্ট প ইস্ট দশ উত্তর দিকে পঁচিশ নর্থ পঁচিশ পশ্চিম দিকে পনেরো ওয়েস্ট পনেরো তো এখন বাড়ি থেকে কোন দিকে আছে জিজ্ঞেস করেছে তো আমরা যদি দেখি যে অপোজিট বিপরীত হলে কি হয় বিয়োগ হয় এটা সাউথ এটা নর্থ তাহলে সাউথ থেকে সাউথ নর্থ পঁচিশ থেকে যদি পনেরো বিয়োগ করি তাহলে কত হবে দশ হবে আর বড় হলো নর্থ তাহলে নর্থ দশ ঠিক আছে আর তোমার ইস্ট আর ওয়েস্ট এটা বিপরীত ইস্ট পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ এদের মধ্যে বড় কোন সংখ্যাটা পনেরো তার মানে ওয়েস্ট পাঁচ ওয়েস্ট তাহলে এখন বাড়ি এখন তার বাড়ি থেকে কোন দিকে বাড়ি থেকে শেষ চেয়েছে ঠিক আছে বাড়ি থেকে শেষ মানে শুরু থেকে শেষ চেয়েছে ঠিক আছে তাহলে আমাদের কোন দিকে হবে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট কোথায় আছে উত্তর পশ্চিম অপশন একে আছে স্যার কালকে ক্লাস করাবেন হ্যাঁ ইচ্ছা আছে উত্তর পশ্চিম ঠিক আছে এবার যদি বলতো কত দূরে আছে তাহলে যখন দুটো বেরোয় তখন কি করতে হয় তাদের বর্গ করে বর্গমূল করতে হয় তো আর দশ দশে একশো তার মানে একশো পঁচিশের বর্গমূল করা হলো পাঁচ রুট পাঁচ তো পাঁচ রুট পাঁচ নর্থ ওয়েস্টে আছে এত মিটার উত্তর পশ্চিম দিকে আছে ঠিক আছে হয়েছে এটা কেন পাঁচ রুট পাঁচ লিখলাম দেখো এটা তো পঁচিশ গুণ পাঁচ তাই না পাঁচ পঁচিশে পাঁচ রেখে দিয়েছি ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে ওকে দেখো এটা দেখো বলেছে ব্যাকগ্রাউন্ড শব্দে যদি প্রতিটি স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রমিক ক্রমানুসারে ঠিক তার পরবর্তী অক্ষরে পরিবর্তন করা হয় প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরাজি বর্ণানুক্রমিক অনুসারে তার পরবর্তী পণ্য অক্ষরে দুটোই পরবর্তী অক্ষর বলেছে ব্যঞ্জন ও পরবর্তী স্বরবর্ণ ও পরবর্তী দুটোই পরবর্তী তাহলে একইভাবে গঠিত এইভাবে গঠিত অক্ষরের গ্রুপে কতগুলি স্বরবর্ণ থাকবে তো সবগুলো পরবর্তী বলছে তো কি আছে বি এর পরে সি এর এর পরে বি সি এর পরে ডি কে পরে এল জি কে পরে এল জি এর পরে আই আর এর পরে এস ও এর পরে পি পরে তোমার ইউ ভি এন এর পরে ও ডি এর পরে ই তো কতগুলো সর্বান্ন আছে দুটো কি আগেরটা সবার ক্লিয়ার হয়নি ভিডিওটিকে সবাই লাইক করেছো? পুরো সমস্যা হচ্ছে কি সাউন্ডে পিকচারে দেখো 플্যাগস্টোন শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমিক ভাবে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? এরকম কোশ্চেনে যেটা আছে সেটাকে আগে লিখবে এফ এল এজি ঠিক আছে তারপর সাজাবে বুঝতে এ ই এফ জি তারপরে তোমার কি হয় তারপরে কি হয় এন তারপরে ও এন না একটু ভুল হলো এল হয় তারপরে এল এন ও এস টি তাহলে কতগুলো অপরিবর্তিত আছে একটা পাচ্ছি আর দুটো পাচ্ছি ঠিক আছে ওকে ভেরি গুড আর একটা সিলোগিজম দেখো বলেছে কিছু কিছু কেক কেক হয় হয় আইসক্রিম আইসক্রিম কিছু কেক হয় বাটার সব কেক হয় ডিম তাহলে কিছু কেক হয় আইসক্রিম এটা কেক আইসক্রিম কিছু কেক হয় বাটার এই কেকের কিছুটা হয় বাটার সব কেক হয় ডিম ও কেকের সবটা আবার অন্য কিছু দিয়ে সার্কেল করি অন্য কালার দিয়ে সব কেক হয় ডিম আচ্ছা সব কেক হয় ডিম ঠিক আছে তো কি বলেছে সিদ্ধান্ত বলেছে কিছু বাটার হয় আইসক্রিম তো আইসক্রিমের সার্কেল দেখতে পাচ্ছি এই যে এই পাশে আর বাটার সার্কেল এই পাশে তো এটা ভুল সব ডিম হয় আইসক্রিম তো এটাও ভুল কারণ এই যে এই যে ডিমের সার্কেল আর এই যে আইসক্রিমের সার্কেল তো কিছু ডিম আইসক্রিম কিন্তু সব ডিম না তাহলে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কোথায় এটা এই যে গুড পরের প্রশ্ন এটার কি আনসার হবে দেখো এখানে সাত আছে সাত থেকে বিয়াল্লিশ হয়েছে ছয় গুণ করে পাঁচ থেকে কুড়ি হয়েছে চার গুণ করে আর সাতের থেকে এক বিয়োগ করলেই ছয় হয় পাঁচের থেকে এক বিয়োগ করলে চার হয় এগারো থেকে এক বিয়োগ করলে দশ হয় দশ যদি গুণ করি একশো দশ হবে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে চেয়েছে দেখো তিন থেকে এগারো হয়েছে আট তিন এগারো এগারো থেকে কুড়ি নয় যোগ কুড়ির থেকে আঠাশ আট যোগ আঠাশ থেকে সাঁয়ত্রিশ নয় যোগ এবার আবার আট যোগ হবে সাঁত্রিশ আর আটে পঁয়তাল্লিশ ঠিক আছে পরের প্রশ্ন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তরমুখী হয়ে সরল রেখায় বসে আছে ডি এবং আই এর মাঝখানে মাত্র তিনজন ব্যক্তি বসে আছে উত্তর দিকে লেফট রাইট ডি আর আই এর মাঝখানে মাত্র তিনজন আছে কে এবং ও এর মাঝখানে দুইজন আছে আই ও এর ঠিক বাম দিকে বসে আছে এটা এটা নির্দিষ্ট যেটা সেটা আগে লিখবো ঠিক আছে আই ও এর ঠিক বাম দিকে ও এর ঠিক বাম দিকে আই আছে এদের মাঝখানে কেউ নেই ঠিক আছে ডি এর বাম দিকে কেউ বসে নেই ডিএর এর বাম দিকে কেউ নেই তার মানে ডিও একদম বাম দিকে আছে ডি এর বাম দিকে কেউ নেই তারপর কি বলেছে তো এবার আমাদের এইটা যদি লিখি দেখো ডি এবং আই এর মাঝখানে মাত্র তিনজন ব্যক্তি বসে আছে এবার আমরা আগের গুলো লিখতে পাচ্ছি ডি এবং আই এর মাঝখানে তিনজন তাহলে তিন লিখে দিলাম তারপর কি বলেছে কে এবং ও এর মাঝখানে শুধু দুইজন আছে কে এবং ও এর মাঝখানে দুইজন আছে তাহলে কে কে আমি এখানে রাখতে পারি কে আর ও এর মাঝখানে কয়জন আছে দুইজন আছে অথবা কে কে আমি এ পাশেও রাখতে পারতাম কিন্তু আগে এটা চেক করে দেখি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো আমাদের কে এ পাশে নেই এখন আমাদের কে এবং ও এর মাঝখানে যেহেতু বলেছে মাঝখানে মাত্র দুইজন বসে আছে তাহলে কে এবং ও তাহলে কে আমাদের এই পাশটায় থাকবে এই তিনটাকে সংখ্যায় না লিখে আমি কি করি ড্যাশ দিয়ে দেই এক দুই তিন তাহলে কে আর ও এর মাঝখানে দুইজন কে এখানে মাঝখানে দুজন তাহলে চেয়েছে সারিতে মোট কতজন হলো এক দুই তিন চার পাঁচ ৬ জন ঠিক আছে কিছু কি ভুল করেছি ডি আর আই এর মাঝখানে তিনজন আছে ঠিক আছে কে ও এর মাঝখানে দুইজন বসে আছে আই ও এর ঠিক বাম পাশে বসে আছে ডি এর বাম দিকে কেউ বসে নেই ও এর ডান দিকে ও সরি এখানে আর একটা লাইন আমি মিস করে দিয়েছি এই লাইনটা এটা আমি দেখিই না পড়িই নাই এটা ও ডান দিকে একজন আছে ও ডান দিকেও একজন আছে তাহলে ছজন আর একজন সাতজন ঠিক আছে ও ডান দিকে একজন আছে এই যে বলে দিয়েছে এটা আমি এলাইনটাকে মিস করে গেছিলাম এটাকে ক্লিয়ার হয়েছে কমেন্ট করো তো একটু ওকে ভেরি গুড সাতি অ্যান্সার করেছো তার মানে ক্লিয়ার এটা দেখো এবারে দুটি সংখ্যা বিনিময় করা উচিত এই সাতশো এক বানানোর জন্য তো তোমাদের এই শিখিয়েছি আমি সবার ফার্স্ট কোনটা দিয়ে কাজ করতে হয় ভাগ ভাগের এখানে দেখতে পাচ্ছি তেরো আনতে হবে না হলে কোনোভাবে মিলবে না তো এটা আমাদের অ্যান্সার হবে না কারণ এখানে সাতাশি আর দুই আছে হবে না এটা আমাদের অ্যান্সার হবে না এখানে তিনশো উনসত্তর দুই আছে এটাও অ্যান্সার হবে না এটা আমাদের অ্যান্সার হতে পারে আর এটা হতে পারে এখন এই দুটোর মধ্যে এইটা আমাদের অ্যান্সার হবে না কারণ কারণ হলো সাতাশি আমাদের বিজোর সংখ্যা কোনো জোর সংখ্যা দিয়ে কখনো বিজোর সংখ্যাকে ভাগ করলে মেলে না কোন জোর কোন জোর কোন জোর দ্বারা বিজোর সম্পূর্ণ বিভাজ্য নয় সম্পূর্ণ বিভাজ্য নয় এটা অনেক সময় কাজে লাগে কাটাকাটির সময় কাজে লাগে কোন জোর সংখ্যা দিয়ে কখনো কোনো বিজোর সংখ্যাকে ভাগ করলে মেলে না ঠিক আছে বিজোর বানান ডয় হবে তাহলে আমাদের অ্যান্সার অপশন একের টা কোনো গুণ ভাগ কিচ্ছু করতে হলো না শুধুমাত্র আমরা এইটুকু জানি আর ভাগের সবার ফার্স্টে ভাগটাকে দেখলাম অ্যান্সার পেয়ে গেলাম ঠিক আছে ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করো তারপর আমি অন্য কোশ্চেনে যাব সবার কমেন্ট দেখবো এবারে আর রেসপন্সও করতে পারো এইচ লিখেছ হ্যাঁ ক্লিয়ার আচ্ছা ঠিক আছে পরের প্রশ্নে যাই তাহলে ক্লিয়ার যখন মিস মিস হয়ে যাচ্ছিল বলেছেটা কি বলেছে যে উপরোক্ত গ্রুপে এমন কতজন মানুষ আছেন যারা শিল্পী ও কবি নন তারা কেবল অধ্যাপক শিল্পীও না কবিও না অধ্যাপক তাহলে আর্টিস্টও না না শুধুমাত্র অধ্যাপক তাহলে শুধুমাত্র অধ্যাপক এখানে এখানে আছে 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 আর ঠিক এটা বুঝতে পারছো না নাম্বার কিন্তু গোলটা তো বুঝতে পারছো এখানে এটা আর্টিস্ট লেখা আর এটা পোয়েটস লেখা এটা প্রফেসর প্রফেসরস লেখা তো অধ্যাপকের মধ্যে বারো আর পনেরো আছে যেগুলো এদের দুজনের মধ্যে নেই এবার সাতানব্বই একটা গেম খেলার সময় পিও পি দাঁড়িয়ে আছে ডি এর দক্ষিণ দিকে পি দক্ষিণ দিকে তাহলে ডি এর দক্ষিণ দিকে পি আছে কারণ কি উপর দিকে নর্থ এদিকে সাউথ এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট ডি দাঁড়িয়ে আছে এর পশ্চিম দিকে তাহলে এ এখানে এর পশ্চিম দিকে ডি আছে ডি এর পশ্চিম দিকে ডি এর দক্ষিণ দিকে পি আছে এ দাঁড়িয়ে আছে যে এর উত্তর দিকে তার মানে যে থাকবে এই দিকটায় যে উত্তর দিকে এ আছে যদি পি পি এর এর তার সাথে অবস্থান বিনিময় করে তার মানে এখান থেকে পি সরে গিয়ে এখানে চলে আসলো এ এখানে চলে আসলো বিনিময় করলো তাহলে পি এর সাপেক্ষে যে কোন দিকে আছে তো পি এর সাপেক্ষে যে কোন দিকে আছে দক্ষিণ দিকে আছে হ্যাঁ বুঝতে পেরেছি নাম্বার বোঝা যাচ্ছে না ওই তো ওটা তো ওখানে বারো আর পনেরো লেখা ছিল ঠিক আছে ক্লিয়ার হয়েছে পি এর সাপেক্ষে যে কোন দিকে আছে দক্ষিণ দিকে পরের প্রশ্ন ও সব কোশ্চেন শেষ তো এখানে এন্ড করছি ভিডিওটিকে থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার